ভারতের কর্ণাটকের হাম্পি শহরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন বলিউড গায়ক কৈলাশ খের। গায়কের কনসার্টে বিপুল সংখ্যক শ্রোতা হাজির হয়েছিলেন। সে মঞ্চে গান পরিবেশনের সময় আক্রমণের শিকার হয়েছেন তিনি। দর্শক সারি থেকে তাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ একজনকে চিহ্নিত করে আটক করেছে। কৈলাশ খেরকে ঘিরে নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটলো কেন, এ নিয়ে প্রশ্ন উঠছে চারদিকে। যে ব্যক্তি বোতল ছুঁড়েছিলেন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কর্ণাটক পুলিশ। জানা যায় দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন, কারণ গায়ক কন্নড় ভাষায় গান গাইছিলেন না, শুধু হিন্দি গানই গাইছিলেন। সম্ভবত সেই ক্ষোভেই বোতল নিক্ষেপ করা হয়। ঘটনায় কয়েক মুহূর্তের জন্য হতচকিত হয়ে গেলেও আবারও গান শুরু করেন তিনি। তারপরেই পুলিশ সেই অর্ধেক ভর্তি পানির বোতল সরিয়ে নেয় মঞ্চ থেকে।